বেশি সময় নেব না আপনাদের, যেহেতু আপনাদের সময় খুবই মূল্যবান, কিন্তু এরকম কিছু কথা আজকে আমি আপনাদেরকে খুবই কম সময়ে বলে দেব যেগুলো আপনার ঘরের অশান্তিকে নিমেষে চুটকিতে শেষ করতে পারে, অনেক সিম্পলভাবে, অনেক সহজভাবে। প্রথম আপনাকেই বুঝতে হবে আর আপনাকেই করতে হবে, এটা মেনে এই ভিডিওটি দেখুন। প্রথমে যেটা আপনাকে জানা দরকার সেটা হচ্ছে যে যে কোনো সমস্যা, যে কোনো ঘরের অশান্তির আরম্ভ হয় আপনার মুখ থেকে। আপনি মুখ থেকে যা কথা বলছেন তারই নতুন নতুন রকমের বিচার তৈরি হয়, আর সেই কথাগুলো একটা আকার নিতে আরম্ভ করে, আর তখন সমস্যা আরও বাড়তেই থাকে। মনে রাখবেন একটা কথা, যে যদি আপনি কাউকে ছুরি দিয়ে আঘাত করেন তাহলে সেই আঘাতটি দু মাস পর ঠিক হতে পারে, কিন্তু কথা বলে, মুখে খারাপ কথা বলে যে আঘাতটি আপনি করলেন সেটা কিন্তু দু মাস কি দু বছরও ঠিক হবে না। আর ম্যাক্সিমাম ঘরের অশান্তিগুলো এই কারণেই হচ্ছে যে মানুষের মুখের উপরে লাগাম নেই। মুখের উপরে যার লাগাম নেই তাদের ঘরে অশান্তি হবে। অশান্তিকে যদি ঠিক করতে হবে তাহলে মুখের উপরে লাগাম আপনাকে লাগাতে হবে, আপনার পরিবারের সবাইকে এই জিনিসটাকে প্র্যাকটিস করতে হবে। দ্বিতীয় যে জিনিসটা আপনাকে করা দরকার সেটা হচ্ছে যে প্রথমে আমি জিনিসটা বললাম যে আপনি সবসময় বিচারকে আকার দিতে আরম্ভ করেছেন, সেই বিচারকে আকার দিতে বন্ধ করতে হবে। কিভাবে করবেন? আপনার মনের মধ্যে যে বিভিন্ন রকমের চিন্তা চলছে, অশান্তি করার আগে সে চিন্তাগুলো নিজেকে জন্ম দিতে আরম্ভ করে, আর সেই চিন্তাগুলো যখন প্রকাশ হয় আপনার মুখ থেকে তখন একটা আকার পায়। যদি কোনো এরকম উপায় থাকে যে মনের মধ্যে, আপনার মস্তিষ্কের মধ্যে যে বিচারগুলো তৈরি হচ্ছে তখনই তাদেরকে শেষ করে দেওয়া হোক, তাহলে মুখ থেকে সেগুলো বেরোবে না। কি করে সেটাকে বন্ধ করবেন সেটা আমি আপনাকে বলছি। মনে করুন একটা ছোট্ট প্র্যাকটিস আপনাকে দিচ্ছি, আধ্যাত্মিক প্র্যাকটিস যেটা আপনি করতে পারেন, আর তার জন্যে বিশাল বড় কোনো টেকনিক, বিশাল বড় কোনো নলেজ লাগবে না। মোবাইল দিয়ে এই ভিডিওটি যখন শুনছেন তাহলে নিশ্চয়ই জানেন যে মোবাইলকে প্রতিদিন কিন্তু চার্জ করতে হয়। চার্জ না করতে গেলে মোবাইল কিন্তু আপনি চালাতে পারবেন না। আর চার্জ করার সময় আপনি নিজের ঘরের যে বোর্ড রয়েছে, ইলেকট্রিক বোর্ড, সেখানে নিজের প্লাগটিকে লাগান, যে মোবাইলের চার্জারের সকেটটা দেওয়া আছে, আর সেটাকে লাগিয়ে নিজের মোবাইলকে চার্জ করেন। আর যখন চার্জ হয়ে যায় তখন সকেট থেকে সেটাকে খুলে ফেলেন, প্লাগ দিলেন, প্লাগ থেকে বার করলেন, মনের মধ্যে সেই সিস্টেমটিকে অ্যাক্টিভেট করতে হবে। আর সেটা কীভাবে করবেন? যে কোনো বিচার যেটা আপনার মনের মধ্যে তৈরি হচ্ছে, প্রতিদিন কিছু সময়ের জন্য সেই প্লাগটিকে সেই ইলেকট্রিক সকেটের থেকে তুলে বার করতে হবে, বার করে কোথাও রেখে দিতে হবে, আর কোনো মতে কিন্তু সেই তারে কারেন্ট পাস হবে না। যখন আপনার বিচারগুলো সেই শক্তি পাবে না তখন আপনার মনকে সে এত কিছু শক্তি দিতে পারবে না যাতে আপনি মুখের দ্বারাতে সেই কথাগুলোকে বার করুন। আর তার জন্যে আপনাকে সুইচ অফ হতেই হবে কিছু সময়ের জন্য। কেউ ফোনকে অফ হতে দেখতে পছন্দ করে না, শীঘ্রই চার্জ শেষ হবার আগেই চার্জে দিয়ে দেয়। কিন্তু যদি ফোনকে কিছু সময়ের জন্য অফ করা হয় তাহলে সে নতুনভাবে রিস্টার্ট নেয়, সে নতুনভাবে রিফ্রেশভাবে তোমাকে ভালো সার্ভিস দেয়। ঠিক সেরকমই আপনাকেও সেই প্লাগটিকে খুলতে হবে, নিজের মনের প্লাগটিকে, যে সবসময় বিচার বানাচ্ছে, সেই বিচারগুলোকে আকার দেওয়া বন্ধ করার জন্য আপনাকে কিছু সময়ের জন্য প্রতিদিন নিজের মনকে শান্ত রাখার প্র্যাকটিস করতে হবে। এইবারে তৃতীয় যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা খুবই সুন্দর জিনিস, আর এটা আপনার যাবতীয় ঘরের সমস্যাগুলোকে শেষ করতে পারে। সেটা হচ্ছে আপনার পর্যবেক্ষণ ক্ষমতাকে বাড়াতে হবে। এর মানে আমি এটা বোঝাতে চাইছি যে কোনো জিনিস যেটা ঘটছে আপনার ঘরের মধ্যে বা ঘটতে চলেছে, এটা কত দূর অবধি যেতে পারে, এর মধ্যে কী কী বাজে জিনিস লুকিয়ে আছে, এগুলো আমার ঘরে কতটা অশান্তি করতে পারে, এই জিনিস কিন্তু সৎ পথে যাচ্ছে না, এটা বিশাল অশান্তি সৃষ্টি করতে পারে, এই সব জিনিসের দৃষ্টিলোকন ক্ষমতা, সেই দূরতক্ষ জিনিসগুলোকে দেখার ক্ষমতা নিজের মধ্যে বিকশিত করতে হবে। যে কথাটা আমি বলছি বা এই পরিবারের আমার নিজের কাছের মানুষ, সংসারের মানুষ যেভাবে কথা বলে যাচ্ছে, এটা কত দূর যেতে পারে, এটা তো ভালো দিকে যাচ্ছে না। যখনই সেই পথে যেতে দেখবেন যেখানে এই জিনিসটা বিপদ ঘটাতে পারে, তখনই সেটাকে কাট করতে হবে। যেরকম আমি প্রথমে দুই নম্বর পয়েন্টে বললাম যে প্লাগ থেকে খুলে ফেলতে হবে আপনার মোবাইল চার্জারের সকেটটাকে, ঠিক সেরকমই যখনই দেখবেন যে না এবারে তো ভুল পথে যাচ্ছে, তখনই আপনাকে চুপ হতে হবে, সেই তর্ককে, সেই কথাকে বন্ধ করতে হবে। এই তিনটে জিনিস জীবনে অ্যাপ্লাই করে দেখুন,
এই তিনটে জিনিস নিজের জীবনে আজ থেকে এখন থেকে অ্যাপ্লাই করে দেখুন। দেখুন ঘরের অশান্তি, ঘরের যে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা চলতেই থাকে, ঝামেলা চলতে থাকে, ঝগড়া চলতে থাকে, সেগুলোর মধ্যে চমৎকারভাবে কম হতে দেখতে পাবেন আপনি, সেগুলো আস্তে আস্তে কম হতে আরম্ভ করেছে। ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। জয় বাবা মঙ্গলকারী, লোকনাথ ব্রহ্মচারী।